রান্নার জাদুঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন স্যান্ডউইচ করছি উইথ চিজ। এখানে কি কি লাগবে তার জন্য দেখাচ্ছি। এখানে রেখেছি 3টে স্যালামি, তারপরে আছে পাউরুটি, তারপরে আছে চিজের 2টো স্ল্যাব, আছে 2টো ডিম সিদ্ধ, আছে গোলমরিচ এবং বাটার। আমি কিভাবে করি আপনারা একটু দেখুন। এখানে প্রথমে আমি 2টো ডিম সিদ্ধকে একটু স্ম্যাশ করে নেব। ভালো করে কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। ডিমটা হার্ড বয়েল করতে হবে, মানে অতটা বয়েল করিনি আমি, একটুখানি কুসুমটা নরম আছে, তাহলে পরে খেতে একটু আমার ভালো লাগে। কুসুমটা সাদাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে মিশিয়ে নেব একটুখানি নুন এবং গোলমরিচ। আমি এটাকে সরিয়ে রাখছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি গ্যাসটা অন করে দিয়েছি। আমি এখন একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। আমি দিয়ে দেব চিকেন সালামিটা। হালকা করে আমি একটুখানি ভেজে নেব। স্যালামিটা প্রায় ভাজা হয়ে গেছে, এই জন্য আমি এটাকে উল্টো দিকে করে দিলাম। খুব মচমচে করে ভাজতে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এপিট ওপিট করে অল্প করে ভাজতে হবে। হ্যাঁ, আমার ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে রাখছি। সালামিটা আমি তুলে রেখেছি। এবার আমি ওই তাওয়াতে একটা পাউরুটি দিয়ে দিলাম। পাউরুটির উপরে আমি একটা চিজের স্ল্যাব দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম এই যে আমি ডিমটা মেখে রেখেছি সেই ডিমটা। আঁচটা আমি একটু কমিয়ে দিলাম। ডিমটার পরে আমি দিয়ে দিলাম স্যালামিটা, তারপরে দিয়ে দিলাম পাউরুটিটা। দিয়ে ভালোভাবে চেপে দিলাম। পাউরুটিটা আমি উল্টো দিকে করে দিয়েছি, ওপিটটাও একটু টোস্ট হবে। একটুক্ষণ রাখতে হবে যতক্ষণ না চিজটা একটু গলা গলা হয়। আঁচটা কমিয়ে আমি রেখে দিয়েছি। ওটা হতে থাক, এই সময় আমি আর একটা পাউরুটি দিয়ে দিচ্ছি।
আমি আবার আর একটা চিজের স্ল্যাব। একটা স্যালাড এবং আর একটা পাউরুটি। আমি পাউরুটি উল্টে দিয়েছি, একটুক্ষণ রাখবো চিজটা যাতে গলে যায় সেই জন্য। দেখুন এপাশ থেকে চিজটা গলে আসছে। আমার স্যান্ডউইচটা হয়ে গেল, আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার চিকেন চিজ স্যান্ডউইচ। এখানে আমি চিকেন স্যালামি ইউজ করেছি, এর পরিবর্তে আপনারা বোনলেস চিকেন একটু সিদ্ধ করেও ইউজ করতে পারেন। এটা টিফিনের খাওয়ার পক্ষে খুব ভালো এবং পুষ্টিকর। আমার এই রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে পরে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওসগুলোকে শেয়ার করবেন এবং লাইক করবেন।